निजाम प्यालेसे बृहस्पतिवार हाजिरा दिते जाच्छेन ना राज्य दमकल मंत्री सुजित बसु। पुर नियोग दुर्नीति मामलाय तलब करा हयेछिल राज्य दमकल मंत्री सुजित बसुके। बृहस्पतिवार ताके सीबीआई दफ्तरे हाजिर होते बला हयेछिल। এই বিষয়ে সুজিত বসুকে নোটিশ পাঠানো হয়েছিল। সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে 14টি পৌরসভার নাম জড়িয়েছিল। তার মধ্যে নাম জড়িয়েছে দক্ষিণ দমদম পৌরসভারও। নিয়োগের সময় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। সিবিআই নোটিশ পাঠানো নিয়ে সুজিত বসু দাবি করেছেন, তিনি কোনো নোটিশ পাননি। সিবিআই এর দাবি, তাদের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে মন্ত্রীকে। এর পরবর্তী প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এদিন নির্ধারিত সময় অর্থাৎ সকাল 11টা থেকে সুজিতের অপেক্ষায় থাকবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। যদি তিনি না আসেন, পরবর্তীতে কি পদক্ষেপ করা হবে তা পরে বিবেচনা করে দেখা হবে। সূত্রের খবর, দক্ষিণ দমদম পৌরসভা থেকে বেশ কিছু নথি উদ্ধার করেন তদন্তকারীরা। সেই উদ্ধার হওয়ার নথির ভিত্তিতে সুজিত বসুকে তলব করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, যে সময়কার দুর্নীতির তথ্য সামনে এসেছে, ওই সময় দক্ষিণ দমদম পৌরসভার উপপৌরপ্রধান ছিলেন সুজিত বসু। পুরসভার কিছু নথি হাতে এসেছে তদন্তকারীদের। সিবিআই সূত্রের খবর, সেই নথির সঙ্গে দুর্নীতির অন্যতম অভিযুক্ত অয়নশীলের বাড়ি থেকে পাওয়া নথির যোগসূত্র পাওয়া গিয়েছে। এদিকে সিবিআই দপ্তরে হাজিরা না দিলেও বৃহস্পতিবার দুপুর দুটোয় শ্রীভূমির দুর্গাপুজো নিয়ে সাংবাদিক বৈঠক করবেন মন্ত্রী সুজিত বসু। সংবাদ মাধ্যমে আমি দেখতে পেয়েছি, কিন্তু যে বলা হচ্ছে 31 তারিখের জন্য চিঠি পাওয়ার কথা, সেটা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি। যদি কখনো চিঠি আসে নিশ্চয়ই সেটা আমি দেখব কী কী সংক্রান্ত ব্যাপার। আর যদি দেখি নিশ্চয়ই যাব যদি চিঠি আসে, আর নাহলে আগ বাড়িয়ে কি বলার আছে। আমি তো টিভিতেই দেখছি, মানে তার মানে হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ যদি কোনো থাকে কিংবা জিজ্ঞাসা থাকে, সে না জানতে পারছে মিডিয়া জেনে ফেলছে, এটাও তো বলবো একটা ঠিক হচ্ছে না। রাজনৈতিক প্রতিহিংসা চলছেই আমাদের উপর, এটা তো আপনারা জানেন। কেন্দ্রের যে সরকার আছে তারা প্রতি মুহূর্তে তাদের এজেন্সিকে সবসময় তারা আমাদের বিরুদ্ধে প্রয়োগ করছে। তা আমরা প্রস্তুত আছি, আর বিশেষ করে আমি নিজে প্রস্তুত আছি, যে কোনো প্রশ্নের উত্তর আমি নিতে রাজি আছি। তার কারণ আমি মনে করি আমার পলিটিক্সে 40টা বছর হয়ে গেছে, আমি নতুন লোক, আর আমার সবথেকে বেশি আমার কেন্দ্রের মানুষরা জানে আমি কি আছি। আগামী 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-78551-2 এই নম্বরে।